কেউ এক মনে পড়ছে, কেউ লিখছে, কেউ আবার ছবি আঁকছে, কিন্তু তাদের কারোর কাছে নেই বই খাতা পেন্সিল। মেঠো বাড়ির দেওয়ালে চলছে পড়াশোনা, এমনই অভিনব উপায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে জামুরিয়া আদিবাসী অধ্যুষিত তিলকা মাঝি গ্রামের ছেলেমেয়েরা। মহামারীর জন্য গ্রামের একমাত্র প্রাথমিক স্কুল গত 1 বছর ধরে বন্ধ। আর্থিক সচ্ছলতার অভাবে পড়াশোনার থেকেও ক্রমশ দূরে সরে যাচ্ছিল গ্রামের ছেলেমেয়েরা। বিষয়টি লক্ষ্য করেছিলেন স্কুল শিক্ষক দীপ নারায়ণ নায়ক। গ্রামের ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার প্রতি ঝোঁক জাগিয়ে রাখার জন্য গোটা গ্রামকেই ক্লাসরুমে রূপান্তরিত করে ফেলেন তিনি। কাঁচা বাড়ির ভগ্নপ্রায় দেওয়ালগুলিতে পাকা রং করে সেখানে লিখে ফেলেন বাংলা ইংরাজি দুই ভাষার বর্ণমালা। সুপরিকল্পিতভাবে বাড়ির মেঠো দেওয়ালে তৈরি করা হয় ছোট ছোট ব্ল্যাকবোর্ড, ফলে দুয়ারে স্কুল পেয়ে খুশি আদিবাসী সমাজের ছাত্রছাত্রীরা। শুধু গ্রামের কমবয়সীরাই নয়, গ্রামের বয়স্ক মানুষদের মধ্যেও শিক্ষার প্রসার ঘটছে, তাই দীপ নারায়ণ নায়ক এখন হয়ে উঠেছেন রাস্তার মাস্টার। দেখুন, আদিবাসী সম্প্রদায়ের যেসব মানুষ রয়েছে, কোভিড যাদের জীবনের উপর একটা বিরাট আঘাত এনেছিল এবং যাদের জব সম্পূর্ণরূপে চলে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন দেখি যে ছোট ছোট আমার আদিবাসী স্টুডেন্টরা কেউ গাছে চাপছে, কেউ এদিক ওদিক খেলাধুলা করছে, কেউ গরু চড়াচ্ছে, তো এটা দেখি আমার বড় মনে কষ্ট হয়েছিল। আমি তাদেরকে রাস্তার উপরেই পড়ানো শুরু করি, প্রথমে 5 জন থেকে শুরু হয়, এখন আমার শতাধিক প্রায় স্টুডেন্ট, আমার প্রত্যেকটা এক একটা যেটা রাস্তার মাস্টারের এক একটা স্থান রয়েছে, এরকম টোটাল 39টা স্থানে যে কাজ চলছে সেই সব জায়গাতে আপনারা দেখতে পাবেন। দীপ নারায়ণ জানান, এখানকার অধিকাংশ ছাত্রছাত্রী ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের অভিভাবকরা তেমন ভাবে কেউই প্রথাগত শিক্ষা নেননি, তাই ছেলেমেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও পড়াশোনা চালাচ্ছেন। রবিবার শিক্ষক দিবসে গোটা গ্রামে বিজ্ঞান শিক্ষার প্রচার কর্মসূচির আয়োজন করেছিলেন দীপ। সেখানে মাইক্রোস্কোপের মাধ্যমে গ্রামের সকলকে ফুলের পরাগ মিলন, ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে জানানো হয়। তার এই অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। চুমকি মুর্মু, শীতল বাস্কির মতো অভিভাবকরা জানান, জ্বরে কাঁপুনি হওয়াটা ভূতে ধরা নয়, এটা রোগ, ম্যালেরিয়া জীবাণু সেটার কারণ। আজকে বুঝলাম যে ম্যালেরিয়া একটি রোগ, আগে ভাবতাম এটা ভূতে ধরা নয়। এই জীবাণুটা মশা থেকে ছড়ায়, এটা কোনো ভূতে ধরা নেই। যে গ্রামের মানুষের যে আতঙ্ক একটা কুসংস্কার, এটা আসলে সেটা নয়। তো ম্যালেরিয়া একটা জীবাণু, আমি গ্রামের মানুষজনকে বলবো, এটা হলে আমরা গুরু ওঝার কাছে নয়, এই রোগটা বা এই জীবাণু কারোর কাছে ম্যালেরিয়া রোগ হলে আমরা মানে ডাক্তারের কাছে পরামর্শ নেবো, ডাক্তারের ওষুধ খাবো। পায়েল, রিয়া, মন্দিরাদের মতো ছাত্রীরা জানায়, বাড়ির দুয়ারে স্কুল পেয়ে তারা খুশি। টানা 18 মাস তারা স্কুলে যায়নি, কিন্তু রাস্তার মাস্টারমশাইয়ের জন্য তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে। আমাদের এখানে মাস্টার অনেকেই সাহায্য করেছে, এই যে লকডাউন হয়ে পরে স্কুল গুলা সব বন্ধ ছিল, তারপরে এই মাস্টার মশাই আসে পুরো এখানকার ছোট ছোট বাচ্চা গুলাকে, ছোট থেকে বড় বাচ্চাকে সবাইকে রেগুলার পড়াতো, খাওয়া দাওয়া সব ব্যবস্থা দিত। ভ্যাকসিন জন্য আমরা অনেকেই ভয় করতাম, তারপরে মাস্টার মশাই আসে আমাদেরকে বোঝালো কি ভ্যাকসিন কোনো ভয় করবার নেই, ওটাতে কিছুই প্রবলেম হবে না। তারপরে আমি নিজে গিয়ে ভ্যাকসিন নিয়েছি। এই দিনের অনুষ্ঠানে গ্রামে উপস্থিত হয়েছিলেন বিধায়ক হরেরাম সিং। তিনি বলেন, গ্রামের মাস্টারমশাই যেভাবে কুসংস্কার দূরীকরণ ও বিজ্ঞান শিক্ষার প্রসারে কাজ করছেন তা প্রশংসার। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।